360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমি গত সপ্তাহখানেক আগে টিপ কয়েনের একটা ভিডিও আপনাদের কাছে আপলোড করেছিলাম। টিপ কয়েনই আপনারা সেই ভিডিওটা দেখেছেন। সেই ভিডিওতে শুধু টিপ কয়েনের পাশাপাশি হচ্ছে আরও অনেকগুলো প্রজেক্ট রিভিউ করেছিলাম। বাট শুরুতে কিন্তু আপনাদেরকে আমি যে দিনই তাদের ইপোস ওয়ান, টিপ কয়েনের তিনটা ইপোস হবে, একটা হচ্ছে ইপোস ওয়ান, ইপোস টু এবং ইপোস থ্রি। ইপোস ওয়ান যেই দিনটা শুরু হয়েছে সেদিন আমি ভিডিওটা আপলোড করেছিলাম যে আপনারা যদি টিপ কয়েনের যদি জয়েন করেন টুইটারের মাধ্যমে, শুধুমাত্র আপনার যদি একটা মাত্র টুইটার অ্যাকাউন্ট থাকে, সেই টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি তাদের ওয়েবসাইটে আপনার টুইটারটা কানেক্ট করেন এবং আপনি যদি একটা লাইক এবং একটা শেয়ার করে যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করেন, যদি কারো পোস্টে যদি টিপ এবং টিপ কয়েন ইটিএচ এটা লিখে যদি আপনি কমেন্ট করেন, কোনো কমপ্লিমেন্ট করেন, তাহলে সেটার বিনিময়ে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট, যেটা হচ্ছে টিপ পয়েন্ট, তারা দিবে, যে পয়েন্টগুলো টিপ কয়েনে কনভার্ট হবে। সো তখন হয়তো আপনারা অনেকেই ভিডিওটা দেখে হয়তো গুরুত্ব দেন নাই যে আসলে এইভাবে কি ইনকাম করা যায় কিনা। বাট টিপ কয়েন কিন্তু অলরেডি টুইটারে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে চলে এসেছে গত 10 দিন ধরে। তাদের দুটো ইপোস হয়েছে, সাত দিন করে 14 দিন, 14 দিনের মধ্যে প্রায় 4 থেকে 5 দিনই কিন্তু তাদের টুইটারে ট্রেন্ডিংয়ে ছিল যে তাদের এই ট্যাগগুলো টিপ এবং টিপ কয়েনাত। সেই ট্রেন্ডিংয়ের কারণে কিন্তু তাদের টুইটারে অলমোস্ট 169,000, মাত্র 2 সপ্তাহে 169,000 তাদের ফলোয়ার হয়ে গিয়েছে। এবং আপনি দেখলে অবাক হবেন যে এই প্রজেক্টটা কিন্তু অলরেডি বিট্রু এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে আমি আরেকটু স্কোর করে নিচে চলে যাই, তাদের অলরেডি ইথারিয়াম হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে, অডিট হয়েছে, এল ব্যাঙ্ক এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে আরেকটু নিচে যাই বিট গেট দেখতে পাচ্ছেন, তারপরে বিট মার্ট, তারপরে আরেকটু স্ক্রল করে নিচে চলে যাই ম্যাক্সি গ্লোবাল থেকে শুরু করে আপনার অনেকগুলো এক্সচেঞ্জ কিন্তু অলরেডি লিস্টিং করার জন্য কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছে। সো আমি যদি আপনাদেরকে সেই পোস্টটা দেখাই, ম্যাক্সি গ্লোবাল কিন্তু অলরেডি এটা নিয়ে পোস্ট করে দিয়েছে যে তারা টিপ কয়েনটা লিস্টিং করতে যাচ্ছে। সো অলমোস্ট 6টা এক্সচেঞ্জার লিস্ট করার জন্য অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। সো যারা শুরুতে এই প্রজেক্টটাকে আমি যখন রিভিউ করেছিলাম, আপনারা অনেকে জয়েন করেন নাই, হয়তো আমার টেলিগ্রাম গ্রুপে যারা অ্যাক্টিভ রয়েছেন, কারণ প্রতিনিয়ত আমি টিপ নিয়ে কিন্তু পোস্ট করেছিলাম, হয়তো আপনারা জয়েন করেছেন, যারা জয়েন করেছেন তারা লাকি। সো ফ্রিতে আপনি এখানে 1 সপ্তাহ 14 দিন অথবা 3 সপ্তাহ যদি কাজ করে যদি এখান থেকে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট যদি আর্ন করতে পারেন, একটা কিছু যদি আর্ন করতে পারেন, তাহলে মন্দ কিসের। সো অলরেডি ইপোস ওয়ান কমপ্লিট, ইপোস টু কমপ্লিট এবং ইপোস থ্রি তাদের বাকি রয়েছে। এবার আমি আপনাদেরকে কয়েন অ্যালোকেশনটা বলি। টিপ কয়েনের টোটাল কয়েন হচ্ছে 10 বিলিয়ন, তার মধ্যে ইপোস ওয়ানে অ্যালোকেশন রেখেছে তারা 15%, দ্যাট মিনস হচ্ছে 1.5 বিলিয়ন কয়েন। ইপোস টুতে অ্যালোকেশন রেখেছে 20%, দ্যাট মিনস হচ্ছে 2 বিলিয়ন কয়েন। এবং ইপোস থ্রিতে সর্বনিম্ন মাত্র 5%। সো ইপোস ওয়ান ইপোস টুতে যারা জয়েন করেছেন তাদেরকে কনগ্রেটস, কারণ তারা সবচেয়ে বেশি কয়েন কালেক্ট করতে সক্ষম হয়েছে। এবং ইপোস থ্রি বাকি রয়েছে, সেটা আগামী 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে সেটা নিয়ে পোস্ট করে দেবো, আপনি কীভাবে জয়েন করবেন আপনাদের জন্য নতুন করে একটা পোস্ট করে দেবো, তখন আপনারা জয়েন করতে পারবেন। সো যারা ইপোস ওয়ানে জয়েন করেছেন, তাদের প্রত্যেকটা ইপোস হচ্ছে 7 দিনের। সো ইপোস ওয়ানে যারা জয়েন করেছেন তারা তো অলমোস্ট মেটামাস্ক কানেক্ট করেছেন, যদি কানেক্ট করে না থাকেন তাহলে আপনার ইপোস ওয়ানে যে কয়েনগুলো পাওয়ার কথা ছিল সেগুলো আপনার আর পাবেন না, সেগুলো শেষ। এবং ইপোস টুতে যারা জয়েন করেছেন, ইপোস ওয়ানে জয়েন করার নাই বাট ইপোস টুতে জয়েন করেছেন, তাদেরকে মেটামাস্ক কানেক্ট করার সুযোগ দিবে এবং সেটা খুব শীঘ্র অ্যানাউন্সমেন্ট আসবে। এবং ইপোস টু ক্লেমের সময় হচ্ছে 22 তারিখে, এবং আজকে সন্ধ্যা 6টার পরে যারা আমরা ইপোস ওয়ানে কাজ করেছি, মেটামাস্ক কানেক্ট করেছি, তারা ইপোস ওয়ানের যে কয়েন্টের লোকেশানটা রয়েছে সেটা আমরা ক্লেম করতে পারবো। এবং ইপোস থ্রি খুব শীঘ্রই শুরু হবে। সো যারা ইপোস ওয়ান মিস করেছেন, ইপোস টু মিস করেছেন, তাদেরকে সাজেস্ট করবো ইপোস থ্রি মিস করবেন না, কারণ যদিও কয়েনের অল্প পরিমাণে লোকেশন রয়েছে, মাত্র 5%, 500 মিলিয়ন কয়েন, সো সেটাও একেবারেই কম বলা যাবে না। কারণ আপনি এখন যদি এটাতেও যদি জয়েন না করেন তাহলে আপনি আরও বড় বড় কিছুই হারাবেন। সো অলরেডি কিন্তু 6টা এক্সচেঞ্জের লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়েছে, আর মাত্র হচ্ছে আজকের পরেই আমরা কিন্তু আজকের সন্ধ্যা 6টায় কিন্তু আমরা ইপোস ওয়ানে যে কয়েনটা ক্লেম করেছি সেটা আমরা যে কয়েনটা কালেক্ট করেছি, আমি ইপোস ওয়ানে অত বেশি কয়েন কালেক্ট করতে পারি না। ইপোস ওয়ানে আমি সর্বমোট হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে যে 438,774টা কয়েন ইপোস টিপ কয়েন আমি এখান থেকে ক্লেম করতে পারবো, কারণ ইপোস ওয়ানে প্রথম কাজটা বুঝি নিয়ে যে আসলে কীভাবে এই কাজটা করতে হয়। বাট ইপোস টুতে এসে কিন্তু আমি পুরো এক্সপার্ট হয়ে গিয়েছি, তখন কাজ করেছি ভালো, প্রায় হয়তো সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আসবে। এবং ইপোস থ্রিতেও কীভাবে কাজ করবেন সেটা নিয়ে আমি পোস্ট করে দেবো, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম যুক্ত থাকবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া দিব, আপনার সেটা থেকে আমার টেলিগ্রাম যুক্ত হতে পারবে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। সো আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট টিপস যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি
আপনার যদি দুই তিনটা টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি দুই তিনটা টুইটার অ্যাকাউন্ট দিয়ে দুই তিনটা যদি ডিভাইস অথবা একটা ডিভাইস আপনি ইউজ করতে পারেন বাট না ইউজ করাটাই বেটার, তাহলে আপনি দুই তিনটা টুইটার অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনি এখানে কাজ করে কিন্তু দুই তিনটা টুইটার থেকেও কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। সো এখন আসি টুইটারের ক্ষেত্রে অনেকের অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। ব্যান করে দেওয়ার কারণ অনেকগুলো থাকতে পারে। প্রথমত আপনার টুইটার যদি নিউ অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেটা ব্যান হয়ে যাবে, এটা 100% ধরে রাখেন। আপনার অ্যাকাউন্ট যদি পুরাতন হয়ে থাকে, দুই চার পাঁচ বছরের পুরাতন হয়ে থাকে এবং নিয়মিত যদি আপনি টুইটারে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি যত ট্যাগ করেন, যত অথবা হ্যাশট্যাগ ইউজ করেন, যত ফলো করুন, যত লাইক টুইট করেন, আপনার টুইটারে কিচ্ছু হবে না কারণ আপনার অ্যাক্টিভনেস না টুইটারে আছে। সো টুইটারটা শুধুমাত্র তাদেরকে গ্যারান্টি দিচ্ছে যারা নিয়মিত টুইটারটা ইউজ করে, তাদের অ্যাকাউন্ট কখনোই ব্যান হয় না যদি না আপনি তাদের রুলস ব্রেক করেন। এখন হচ্ছে যাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছে, যারা নতুন অ্যাকাউন্ট করেছেন, যারা বেশি বেশি টুইট রিটুইট ট্যাগ টুক করেছেন, তাদেরকে হয়তো ব্যান করে দিয়েছে। তো আপনাদের জন্য পরামর্শ হলো আপনি যদি নতুন অ্যাকাউন্ট করে থাকেন আপনি কি করতে পারেন, প্রথমে আপনার অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য ফোন নাম্বার মেইল ভেরিফিকেশন তো করবেনই, পাশাপাশি হচ্ছে গুগল যে অথেন্টিকেটরটা রয়েছে গুগল অথেন্টিকেটর চালু করে দেবেন। আমি আপনাদেরকে যদি টুইটারে আসে গুগল অথেন্টিকেটর সিস্টেমটা যদি শিখিয়ে দিই, অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছে সেই কারণে আপনারা অনেক হয়তো ডিপ্রেসড রয়েছেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই আমাকে ফলো করে দেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমার টুইটার ইউজারনেম হচ্ছে HMANIKDU47। আপনারা মোটামুটি টুইটারে যদি অ্যাক্টিভ থাকেন, বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড যে সকল আপডেটগুলো রয়েছে, বিভিন্ন ইনফ্লুয়েন্সার টুইটারে কিন্তু বড় বড় প্রজেক্টগুলো কিন্তু রিলিজ করা হয়, আপনি কিন্তু সেগুলো সম্পর্কে জানতে পারবেন। সো অবশ্যই টুইটারে জয়েন থাকবেন এবং আমাকে যদি ফলো না করে থাকেন ফলো করে দেবেন। সো আপনি যদি হোম পেজ আপনার এখানে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে সেটা দেখেছি, সেটিংস অ্যান্ড সাপোর্ট একটা অপশন রয়েছে একেবারে নিয়েছি। আপনি সেটিংস অ্যান্ড সাপোর্টে চলে যাবেন, এখানে যাওয়ার পর হচ্ছে একটু স্ক্রল করবেন, এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন রয়েছে, প্রাইভেসিতে চলে যাবেন। আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস একটা সেকশন রয়েছে, আপনি এখানে চলে যাবেন। তারপর হচ্ছে সিকিউরিটি দেখতে পাচ্ছেন একেবারে উপরে সিকিউরিটি একটা সেকশন রয়েছে, আপনি সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে, আইডি ভেরিফিকেশন রয়েছে, বর্তমানে কিন্তু এটা চালু করেছে, এগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট 100% সিকিউর। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ক্ষেত্রে হচ্ছে আপনার গুগল প্লে স্টোর থেকে অথেন্টিকেটর অ্যাপটা ডাউনলোড করে নেবেন, এখানে ক্লিক করলে আপনার একটা কোড নাম্বার দেওয়া হবে, সেই কোড নাম্বারটা যদি অথেন্টিকেটর ইম্পোর্ট করেন সেখানে কিন্তু প্রত্যেক 10 সেকেন্ড পরপরই কিন্তু একটা কোড জেনারেট হয়, সেটা আপনি এনে এখানে কোয়েস্ট করলে কিন্তু আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। পাশাপাশি যে গুগল অথেন্টিকেটর কোডটা আপনাকে দিবে টুইটার থেকে সেটা অবশ্যই মেইলে অথবা যে কোনো জায়গায় সেভ করে রাখবেন, আদারওয়াইজ এটা যদি হারিয়ে ফেলেন গুগল অথেন্টিকেটর আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারবেন না। সে হচ্ছে মোটামুটি টিপ নিয়ে ভিডিও, যারা টিপ নিয়ে আপডেট চেয়েছেন। এবং পাশাপাশি হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমার যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে মাস্তি টিভি, আপনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন কারণ প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কিন্তু পোস্ট করে থাকি। সো অবশ্যই অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবেন। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন নতুন টপিক্স নিয়ে। আল্লাহ।